আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মহামারী পরিস্থিতিতেও এইচএসসি পরীক্ষা হবে, শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে বলেছে মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে দুদকে জিজ্ঞাসাবাদ, করোনা ও উপসর্গে ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জনের মৃত্যু। পল্টনের পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ মামলায় পাঁচ জঙ্গি সিলেটে গ্রেফতার, হামলার পরিকল্পনা ছিল শাহজালালের মাজারেও। এবং সিনহা হত্যা মামলায় কক্সবাজারে চার পুলিশ সহ সাতজন সাত দিনের রিমান্ডে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি বিএনপির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মহামারী পরিস্থিতি থাকলেও চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে, এজন্য দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠান প্রধানদের প্রস্তুতি নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এটিএন বাংলাকে এ তথ্য জানান শিক্ষা সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, পরীক্ষার ১৫ দিন আগে সংশ্লিষ্ট সবাইকে রুটিন জানিয়ে দেওয়া হবে, এনে কোনো বিভ্রান্তি না ছড়াতেও অনুরোধ করেন সচিব। মাস্ক, পিপিই সহ করোনার সুরক্ষা সামগ্রী কেনাকাটায় শত কোটি টাকা দুর্নীতি অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ সহ চারজনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। অন্যরা হলেন হাসপাতাল শাখার পরিচালক ডাক্তার আমিনুল হাসান, উপপরিচালক ডাক্তার ইউনুস আলী ও গবেষণা কর্মকর্তা ডাক্তার দিদারুল ইসলাম। সকাল ১০টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করেন দুদক পরিচালক মীর জয়নাল আবেদিন শিবলি ও মোহাম্মদ ফানাফিল্লা। অনিয়মের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে না পারলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদক কর্মকর্তারা। করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে অন্তত দুই দিন প্রচারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাড়ি থেকে ভিডিও কনফারেন্সে সিলেট সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, করোনার সর্বশেষ তথ্য প্রচার বন্ধ থাকলে সচেতনতা কমে যাওয়ার পাশাপাশি গুজব ছড়ানোর আশঙ্কা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, না হয় সংক্রমণ বিস্তারে জনমানুষের মাঝে সৌতিল্য দেখা দেওয়ার পাশাপাশি গুজবের ডালপালা বিস্তারের আশঙ্কা থাকে। রাজধানীর পল্টন পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ মামলায় জড়িত ৯০ জেএমবির সামরিক প্রশিক্ষক সহ পাঁচজনকে সিলেট থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। হজরত শাহজালালের মাজারে বোমা হামলা পরিকল্পনা থাকলেও গোয়েন্দা তৎপরতার কারণে তা সম্ভব হয়নি বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। রিপোর্ট মাহমুদুর রহমানের। করোনাকালীন সময়ে জঙ্গিরা যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে এ লক্ষ্যে সারা দেশেই গোয়েন্দা নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে দিক নির্দেশনাও দেওয়া হয় পুলিশ সদর দপ্তর থেকে। এরই মধ্যে গত ২৪ জুলাই রাতে রাজধানীর পল্টন পুলিশ চেকপোস্টের কাছে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এছাড়াও নওগাঁর একটি মন্দিরে জঙ্গিরা হামলা করে। এ দুটি ঘটনা তদন্ত করতে গিয়ে সিলেট থেকে পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। তারা গত মাসে বেশ কয়েকটি অ্যাটেম্প নিয়েছে। গত ২৩ তারিখে হযরত শাহজালাল এর মাজারে তারা একটা হামলা চালাতে চেষ্টা করেছে, কিন্তু সেটি ইন্টেলিজেন্স আগে ভাগে পাওয়ায় সেটি তারা চালাতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। ২৪ তারিখেও তারা আসলে হামলা চালানোর চেষ্টা করেছে, তো তারা কোথাও কার্যকর হামলা চালাতে না পেরে পল্টনে, পুরানা পল্টনে একটা বোমা রেখে গিয়েছিল, সেটি পরে বিস্ফোরিত হয়েছে। তাতে কোনো হতাহত বা কেউ মানে কোনো ক্ষয়ক্ষতি সেটি হয়নি। সংবাদ বিভাগে আরও জানানো হয় ৯০ জেএমবি সামরিক শাখার অন্যতম সদস্য শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান সিলেটের শাপলাবাগের
একটি বাসায় কম্পিউটার প্রশিক্ষণের আড়ালে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স সম্পন্ন করা নাইমুজ্জামান ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল। অন্যান্য দেশে সন্ত্রাসীরা বড় বড় ঘটনা ঘটিয়েছে, এখানে তারা কোথাও ফেক বোমা, কোথাও বা দেখেছি আমরা যে একেবারে নিম্নমানের যে ককটেল সেগুলো পর্যন্ত তারা ক্যাপাসিটি অর্জন করেছে। তো সেই ক্যাপাসিটিও এটার ভিতর দিয়ে আবার আমরা মোটামুটি সেটি বিপর্যস্ত করতে পেরেছি। তবুও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ উগ্রবাদে বিশ্বাস করে এমন মানুষ এখনও বাংলাদেশে রয়েছে এবং আগস্ট মাস নানা দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ বাংলাদেশের জন্য। গোয়েন্দা নজরদারির পুলিশের তৎপরতার কারণে সিলেটের শাহজালালের মাজারে বোমা হামলা করতে পারেনি এই জঙ্গিরা, বলছে গোয়েন্দারা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। খুলনা, সিলেট আর কুমিল্লায় আশঙ্কাজনকভাবে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু সংখ্যা। গেল চব্বিশ ঘণ্টায় এই তিন জেলায় 14 জন সহ সারাদেশে করোনা ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে 16 জন। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছে মইনুল আহসান। ঈদের পর খুলনায় আবারও বেড়েছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। একই দিনে খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় 1 জন ও এর উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের 10 জেলায় নতুন করে 309 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে আক্রান্ত হয়েছে প্রায় 15,000। কুমিল্লায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। জেলায় নতুন করে করোনায় 1 নারী ও এর উপসর্গ নিয়ে আরও 4 জন প্রাণ হারিয়েছে। জেলায় এ পর্যন্ত প্রাণ গেছে 151 জনের, নতুন শনাক্ত 45। সিলেটে করোনায় 2 পুরুষ ও 2 নারী সহ 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে 39 জন। জেলায় এ পর্যন্ত করোনায় 142 জন মারা গেছে আর আক্রান্ত হয়েছে প্রায় 5,000। গত 24 ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়। একই সময়ে বরিশাল বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে পুলিশ সহ 72 জন। ঠাকুরগাঁয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 75 বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 9-এ। 3 চিকিৎসক সহ নতুন করে আরও 7 জন করোনা আক্রান্ত হয়েছে। যারা সংস্পর্শে এসেছে তাদের জন্য আমাদের যে স্থানীয় কাউন্সিলর তাকে লিস্ট করতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রামে 149, নোয়াখালীতে 50, শরীয়তপুরে 47 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 23, জামালপুরে 17, নেত্রকোনায় 46টি নমুনা পরীক্ষায় 1 চিকিৎসক সহ 6 জন, শেরপুরে পুলিশ সুপারের স্ত্রী ছেলে সহ 16 জন, যশোরে অতিরিক্ত পুলিশ সুপার সহ মোট 69 জন আক্রান্ত হয়েছে। নাটোরে করোনা আক্রান্ত হয়েছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম রমজান। মইনুল আহসান, এটিএন বাংলা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় পুলিশের এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন এবং আবদুল্লাহ আল মামুন সহ মোট 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনহা হত্যাকাণ্ডে পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষী আয়াস নিজামুদ্দিন ও নুরুল আমিনকে টেকনাফের শ্যামনাপুর থেকে মঙ্গলবার গ্রেফতার করে র্যাব। সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। দর্শক, কক্সবাজার থেকে আলোচিত ওই মামলার সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। হ্যাঁ, আজ মূলত 7 জনের প্রত্যেকেরই 7 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। র্যাবের পক্ষ থেকে 10 দিনের করে আবেদন করা হয়েছিল এবং সেখান থেকে 4 জন পুলিশ সদস্য, যাদেরকে আগে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছিল, আজকে বিচারক তামান্না ফারা তাদেরকে প্রত্যেককে 7 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে। এবং গতকালকে পুলিশের দায়ের করা মামলার যে 3 জন আসামিকে র্যাব আটক করেছিল তাদেরকেও প্রত্যেককে 7 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছে তামান্না ফারার আদালত। 3 জন সাক্ষীকে র্যাব আটক করেছিল, তাদের বাসা বাড়িতে গতকালকে হামলা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। এর আগে বনানী কবরস্থানে প্রবেশের সময় পুলিশি বাধার মুখে পড়েন বিএনপি নেতাকর্মীরা, পরে সীমিত পরিসরে কোকর কবরে শ্রদ্ধা জানান তারা। আমরা এটাকে একটা অপরাধ বলে বিবেচনা করি,
আর এই অপরাধ থেকে দেশ যত দ্রুত মুক্ত হয় তত কল্যাণ। কিন্তু আমরা জানি যে জনগণের সত্যিকারের নির্বাচিত প্রতিনিধিরা ছাড়া জনগণের স্বার্থ রক্ষা করা কোনো সরকার সম্ভব হয় না, করে না। আমরা সেই জন্য মনে করি যে অবিলম্বে এই বিচার বহির্ভূত হত্যা বন্ধ হওয়া দরকার, আর স্থায়ীভাবে সেটা বন্ধ হওয়ার জন্য দরকার জনগণের যথার্থই নির্বাচিত একটা রাজনৈতিক সরকার। বন্যার পানি এখনও কয়েকটি জেলায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে দীর্ঘ হচ্ছে বানভাসী মানুষদের দুর্ভোগ। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে না পারায় বাদ রাস্তায় পরিবার নিয়ে এখনও মানবেতা জীবনযাপন করছেন অনেকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও ছবি নিয়ে আপেল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবারের বৃষ্টিতে নেত্রকোনায় নদীর পানি আবারও বেড়ে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে কলমাকান্দা, আটপাড়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার 3 লাখ মানুষ। সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় শহর রক্ষা বাঁধ পয়েন্টে 4 সেন্টিমিটার ও কাজীপুরে 9 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানায় 16 আগস্ট পর্যন্ত যমুনার পানি বাড়ার আশঙ্কা থাকলেও তা বিপদসীমা অতিক্রম করবে না। এদিকে প্রায় 1.5 মাস পানিবন্দী থাকায় মানবেতর জীবনযাপন করছে জেলার 45টি ইউনিয়নের প্রায় 4 লাখ মানুষ। কাজীপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার নারীগ্রাম থেকে শুরু করে বাউরিখোলা, রতনকান্দি, বালিঘুগড়ি এই সমস্ত এলাকাতে আমরা মেরামত কাজ অলরেডি করেছি, মেরামত কাজ চলছে এবং আমরা আপৎকালীন ব্যবস্থা হিসেবে বিভিন্ন জায়গায় বালি ভর্তি জিওব্যাগ এবং প্লাস্টিকের ব্যাগ মজুত করে রেখেছি। এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতি উন্নত হলেও কমেনি চরাঞ্চলের মানুষের দুর্ভোগ। পোড়া দোকান ও শিমুলতলে সড়ক ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। সে সাথে বন্যায় জমির ফসল নষ্ট হওয়ায় নতুন করে বীজ সংগ্রহে হিমশিম খেতে হচ্ছে জেলার কৃষকদের। টাঙ্গাইলে বন্যা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঝিনাই ও বংশাই নদীর পানি। পানিবন্দী মানুষদের অভিযোগ, গত 1 মাসেও ত্রাণ সামগ্রী না আসায় মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে নাটোরে বন্যা দীর্ঘায়িত হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। উপজেলার বন্যা কবলিত ইউনিয়নের 100 পরিবার আশ্রয় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার জানাবো শেয়ারবাজারে খবর। পুঁজিবাজারে তালিকাভুক্ত 42 কোম্পানি উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শেয়ার সংগ্রহের জন্য আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কোম্পানিগুলো যদি 30% শেয়ার ধারণের ঘাটতি পূরণে ব্যর্থ হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে বিএসইসি। এর আগে গত 29 জুলাই 30% শেয়ার ধারণের নির্দেশনা দিয়ে কোম্পানিগুলোকে চিঠি দেয় বিএসইসি। চিঠি ইস্যুর 15 দিনের মধ্যে শেয়ার কেনার ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। অগ্রণী ইনস্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 1.26 টাকা, সম্পদ মূল্য হয় 17.39 টাকা। আগামী 30 সেপ্টেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 2 সেপ্টেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। জিএসপি ফাইন্যান্স এবং বার্জার পেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 3টায় উভয় কোম্পানির সভা শুরু হবে। সভায় জিএসপি ফাইন্যান্সের 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। আর বার্জার পেন্টসের চলতি বছরের 30 জুন পর্যন্ত প্রথম প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙে অরক্ষিত পিরোজপুরের কচা ও বলেশ্বর নদীপাড়ে চরম আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে কয়েক হাজার পরিবার। ভরা জোয়ার এলে প্লাবিত হচ্ছে তীরের গ্রাম, ডুবে যাচ্ছে ফসল, বসত বাড়ি ও রাস্তাঘাট। বর্ষা মৌসুমে এই ভোগান্তি আরও বেড়েছে। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট জানাচ্ছেন রোকসানা ইভা। পিরোজপুরের কচা নদীর পাড়ে ভান্ডারিয়া উপজেলার গ্রাম তেলিখালী,
কয়েক বছরের ব্যবধানে এ গ্রামের প্রায় 2 কিলোমিটার বসতি বিলীন হয়েছে কচা নদীতে। সর্বশান্ত হয়েছেন গ্রামের ধনাঢ্য মানুষরাও, অনেকে আশ্রয় নিয়েছেন পড়শি অথবা আত্মীয় স্বজনের বাড়িতে। শুধু তেলিখালি নয়, চরখালী, জুনিয়া, হরিণপালা সহ আশপাশের নদী তীরবর্তী 20টির বেশি গ্রামে এখন ভয়ালে পরিস্থিতি। আমরা কি করব, সামনে ঝড় বৃষ্টি আইলে আমরা দিশে করতে পারি না, কোথায় থাকি কোথায় খাই কেউ দেখেও নাই। যদি ভেরি ভাত না হয় তাহলে এদের খুঁজে পাওয়া যাবে না, নদীর পারে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিন থেকেই করছেন স্থানীয়রা, আবেদন করেছেন জনপ্রতিনিধিরাও। এই বর্ষা মৌসুমের ভিতরে এগুলো যদি নির্মাণ করা না হয় তাহলে আমার মনে হয় আমার এলাকার শত শত পরিবার, হাজার হাজার লোক এই নদী গর্ভে তাদের বাড়িঘর চলে যাবে। পরিকল্পিতভাবে উপকূলে নদী শাসন করা না হলে শুধুমাত্র মাটি তৈরি বেড়িবাঁধ কোনো কাজে আসবে না বলে মনে করেন জেলা পরিষদ চেয়ারম্যান। এই 6 কিলোমিটার বাঁধ যদি রক্ষা পড়তে এবং সিসি ব্লক দ্বারা এই কচা নদীর শাসন করা না হয় তাহলে এই যে প্রকল্পে 500 কোটি টাকা ব্যয় হয়েছে আমি মনে করি যে এটি বিফলে যাবে। তবে অগ্রাধিকার ভিত্তিতে বেশি ভাঙন প্রবণ এলাকায় বেড়িবাঁধ নির্মাণ শিগগিরই শুরু করা হবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। কাজের প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করি, যেগুলো একটু কম ভাঙছে সেগুলো আমরা আস্তে আস্তে করবো, কিন্তু নদী ভাঙনটা রোধ করার জন্য আমাদের সরকারের প্রকল্প আছে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে পিয়জপুরে 292 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 15 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা মহামারীর কারণে প্রায় 5 মাস বন্ধ থাকার পর আজ খুলছে হাইকোর্ট। তবে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না দেশের সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থা। শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল পদ্ধতিতে 35টি এবং শারীরিক উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে 18টি বেঞ্চে বিচার কাজ চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। করোনা মহামারীর কারণে গত 26 মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এর সাথে মিল রেখে আদালতেও ছুটি ঘোষণা করা হয়। অবশ্য 11 মে থেকে ভার্চুয়াল বিচার শুরু হয়। এই ভার্চুয়াল বিচারের অধ্যাদেশ পরে আইনে পরিণত করা হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও কবিরহাট থানার 4 জনের বিরুদ্ধে 71 মানবতা বিরোধী অপরাধের তদন্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্তে 1971 সালে সংগঠিত অপহরণ, নির্যাতন, হত্যা ও গণহত্যার মতো অপরাধের অভিযোগ আনা হয়েছে। 70 জনকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হলেও 28 জনের সাক্ষ্য নেওয়া হয়। আসামিরা সকলে তৎকালীন সময় ছাত্র সংগঠনের নেতাকর্মী ছিলেন। পরবর্তীতে 1 জন বিএনপি ও 3 জন জামাত ইসলামের রাজনীতিতে সক্রিয় হন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাঠ পর্যায়ে উন্নয়ন প্রকল্পগুলোকে সংসদ সদস্যের প্রভাবমুক্ত রাখার তাগিদ দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এজন্য নতুন আইন করারও পরামর্শ দেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এতে ঠিকাদারদের দৌরাত্ম্য বন্ধ হবে বলে মনে করে টিআইবি। সংসদীয় থোক বরাদ্দ নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ঠিকাদার তিনি রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকতে পারবেন না, এক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট আইন নেই। আমরা মনে করি যে আইন হওয়া দরকার শুধুমাত্র জাতীয় সংসদ সদস্যদের ক্ষেত্রে নয়, স্থানীয় পর্যায়েও সকল পর্যায়ে জনপ্রতিনিধি হওয়ার অর্থই হচ্ছে তিনি কোন প্রকার সরকারি সম্পদের উপর ভিত্তি করে কোন প্রকল্পে ক্রয় বিতরণ ইত্যাদি কোন কার্যক্রমে জড়িত হতে পারবেন না। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির অবস্থা সংকটাপন্ন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে জরুরি ভিত্তিতে দিল্লির একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হলেও তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 84 বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতিকে অন্তত 96 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। এর আগে সোমবার নিজেই টুইট করে করোনা সংক্রমণের কথা জানিয়েছিলেন প্রণব মুখার্জি। এতে তিনি কাছাকাছি সময়ে তার সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকতে এবং কোভিড-19 পরীক্ষা করার পরামর্শ দেন। মুজিব বর্ষে আহ্বান 3টি করে গাছ লাগান, এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। চৈতনখেলা নিজামুদ্দিন আহমদ মডেল কলেজে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। কর্মসূচিতে আমলকি, বহেরা, কাঠবাদাম সহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয় এবং বিভিন্ন স্কুল কলেজের জন্য গাছের চারা বিতরণ করা হয়। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ।
চাপাই নবাবগঞ্জে আমের ক্ষতিকারক পোকামাকড় ও রোগবালয় ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে কীটতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর হরিদাস চন্দ্র মহন্ত, কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর দেবাশিস সরকার ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর নির্মল কুমার দত্ত। কর্মশালায় আম চাষী সহ বিভিন্ন শ্রেণী পেশার 75 জন প্রতিনিধি অংশ নেন। এবারে পার্টিক্স খেলার খবর। উলভারহ্যাম্পটনকে 1-0 গোলে হারিয়ে সেভিয়া এবং বাসেলকে 4-1 গোলে পরাজিত করে ইউরোপা লীগের সেমিফাইনালে উঠেছে ইউক্রেনের শাখতার দনেস্ক। অথচ জার্মানির ডুইসবার্গে খেলার 13 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল উলভারহ্যাম্পটনের, কিন্তু রাউল জিমেনেজের নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দলকে বাঁচান সেভিয়ার গোলরক্ষক। নির্ধারিত সময় 2 মিনিট আগে ওকাম্পোর গোলে সেমিফাইনালে পৌঁছে যায় স্প্যানিশরা। এতে আগামী রোববার ফাইনালে ওঠার লড়াই সেভিয়ার প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে ইউক্রেনের শাখতার দনেস্ক সহজে 4-1 গোলের বড় ব্যবধানে সুইজারল্যান্ডের বাসেলকে হারিয়ে পেয়ে যায় শেষ 4-এর টিকিট। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মহামারী পরিস্থিতিতেও এইচএসসি পরীক্ষা হবে, শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুতি নিতে বলেছে মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে দুদকে জিজ্ঞাসাবাদ, করোনা ও উপসর্গে 24 ঘণ্টায় অন্তত 16 জনের মৃত্যু। পল্টনের পুলিশ চেকপোস্টে বোমা বিস্ফোরণ মামলায় 5 জঙ্গি সিলেটে গ্রেফতার, হামলার পরিকল্পনা ছিল শাহজালালের মাজারেও। এবং সিনহা হত্যা মামলায় কক্সবাজারের 4 পুলিশ সহ 7 জন 7 দিনের রিমান্ডে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি বিএনপির। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।